আসন্ন টি-20 বিশ্বকাপের পর আফগানিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, তবে দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়েছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, এমনটি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ক্রিকপাসকে জানিয়েছেন। দুই বোর্ডেই পরে কোনো এক সময় এই সিরিজটি খেলার ব্যাপারে সম্মত হবে, তাই নতুন করে এই সিরিজের সময় নির্ধারণ করা হবে পরবর্তীতে। সাদাবলের ক্রিকেটের পাশাপাশি চলতি বছরে 12টি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের, তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি স্থগিত হয়। এখন চলতি বছরে কেবল 8টি টেস্ট খেলা হবে বাংলাদেশের, কারণ এর আগে আগামী মেতে হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টের সিরিজটিও স্থগিত হয়েছে। এর বদলে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে টেস্ট সংখ্যা কমলেও চলতি বছরে বেশ ব্যস্ত সময় কাটাবেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপের পরেই পাকিস্তান সফরে যাবে টাইগার বাহিনী, এরপর ভারতের মাটিতে 2 টেস্ট এবং 3টি টি-20 খেলবে শান্ত লিটনরা। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তায় দিবে বাংলাদেশ, আর বছরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বরে 2 টেস্ট এবং 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের সময় নির্ধারণ করা হয়েছিল আগামী জুলাই মাসে। এর সফরে টেস্ট সহ 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলার কথা ছিল দুই দলের, তবে যে কোনো কারণে এই সিরিজটি স্থগিত করেছে দুই বোর্ডের সম্মতিক্রমেই।